তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকালবেলায় কাজ তো হয়ে গেছে রোজের মতোই, আর এখন আমরা বসে গেছি টিফিন নিয়ে। এই দেখো টিফিন খাচ্ছি, পাউরুটি, আর ও খাচ্ছে রুটি আর ঘুগনি, পাউরুটি আর ঘুগনি। কালকে ঘুগনি করেছিলাম, তো সেই ঘুগনি ছিল, তো এই পাউরুটিও ছিল, তো ওই দিয়ে আজকে টিফিন হয়ে যাচ্ছে আমাদের। আর আমরা এখন টিফিন খেতে বসে গেছি, আর মানে ভাত বসিয়ে দিয়েছি রান্না করে, তবে চান করবো। প্রচণ্ড গরম, মানে চান টান করে যদি রান্না করি আবার আমাকে চান করতে হবে, তার জন্য একবারে সব মুছে টুছে নেবো, দিয়ে রান্না করে নেব, রান্না করে তারপরে চান করবো, তাহলে একদম ফ্রেশ লাগবে। আর আজকে সেই ব্ল্যাঙ্কেটটা কেচেছি সকালবেলায়, বাবারে এত ভারী, আমি কষ্ট করে এত কষ্ট করে কেচেছি, মানে কাচতে পারছি না, না বালতিতে ভরতে পারছি না, মেলতে পারছি, অনেক কষ্ট করে মেলে দিয়ে এসেছি সাথে। তো কাল আর ওই দুটোই আছে, শীতের মানে সমস্ত জিনিস যা ছিল সব কালকে গুছিয়ে একদম ভরে দিয়েছি, আর ওই লেপটা আছে আর ব্ল্যাঙ্কেটটা আছে, এই দুটো ভরে দিলেই ব্যাস, একদম সব ফাঁকা বিছানা ইয়ে সব খাটের মাথা এই হ্যাঙা টেঙা সব একদম জুড়ে ছিল যেন, চারিদিকে শীতের এত জিনিস, কম জিনিস থাকাই ভালো, তিনটে চারটে করে জিনিস পরে আর ওই মিষ্টি রস দিয়ে না পাউরুটি খেতে খেলে ভালো লাগে, নলের গুড়ের মিষ্টি রসগোল্লা। ও তোর খাওয়া হয়ে গেল? আমি কথা বলতে বলতে এটা দিয়ে খা, দেখ মানে মিষ্টিটা খেয়ে নিবি, আর টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মানে কি রান্না হবে দেখি, মাছ আছে, মাছটা ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়াতে দিয়েছি, আর বাঁধাকপিটা আছে বের করি, আধখানা বাঁধাকপি আছে, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব, আর একটু মুটুর ডাল করব, আর মাছের ঝাল হবে, আর মেয়ে তো মাছ খাবে না, ডিম খাবে কিনা জিজ্ঞাসা করি, কালকে ডিম খেয়েছে ও, ডিম একদিন খেলে তারপর দিন খেতে যায় না, এই এক জ্বালা, কী রান্না রান্না, মেয়েটা না খায় না, ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বেশ সব কিছু খেলে। আর আমার অবস্থা দেখো, মাথার মাথা সকাল থেকে আজরানো হয়নি, রোজ কাঁচা রোজ কাঁচা, শীতের এই জিনিসগুলো তুলে দিতে পারলে না কাঁচাকুচিটা একটু কম, যদি তো এমনিতেই রোজই থাকে কিন্তু শীতের জিনিসটা তুলে দিলে একটু কম থাকবে। ভাতটা হচ্ছে হোক, মানে একটু বন্ধ করে দিয়েছি গ্যাসটা, দেখি চলো। এই যে এখন আমার মেয়ে পড়তে বসে গেছে, এগারোটা বাজে, ঘুম থেকে উঠলেন, উঠেন এখন, উনি এখন বসেছেন পড়তে। আর এই যে ইলির ভাই, ইলির পিছনে ইলির ভাই, ইলিরকে ছাড়িয়ে ইলির ভাই বলছি, সরি সরি, ইলির দিদির ভাই, রিয়ার ভাই, রিয়ার পিছনে এখন এই যে এখন ও যে কত জায়গায় শোবে গিয়ে গিয়ে, এতক্ষণ ওইখানটায় শুয়েছিল বারান্দায়, এখানটায় বারান্দা থেকে এখানে এলো, এখানটায় আবার গরম ধরে যাবে একটু, আবার চলে যাবে খাটের তলায়, নাহলে ওই সোফায় ওখানে সারা বাড়ি, এই গরমের সময় না প্রচণ্ড কষ্ট হয় ওদের, আর গায়ে এত লোম না, একটু চান করে দিতে হবে। কী রান্না কর, কী খাবে ওকে আমি জিজ্ঞাসা করতে এসেছি, আমাকে বলছে কী করবো তোর বল, আমরা মাছ খাবো, বাঁধাকপি তরকারি করবো, ডাল হবে মুসুর ডাল, বাঁধাকপির তরকারি কি দিয়ে করবে? মাছের মাথায় না না, ওরটা তুলে নেবো, তারপরে আমাদেরটা মাছ না ওই তার মানে ওই হলো না না,
দেখুন রান্না বসিয়ে দিয়েছি, এরপর কড়া বসিয়ে দিয়েছি, আর মাছটা নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে ধনে পাতা লঙ্কা পেঁয়াজ কেটেছি, আর এটা মশলাটা করব। তো মশলাটা করে নিয়ে রান্নাটা চালু করে দিই, চলো দেরি হয়ে যাচ্ছে। আর এখানে ইয়ে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা মেয়ের জন্য একটু বড়া করে দেব, বড়া মসুর ডালের, ডিম খাবে না বললো। টান করে পরি পাটি হয়ে একদম সেজে গুছিয়ে বসে আছি, বুঝতে পেরেছো? মজা করলাম একটু তোমাদের সাথে, রান্না বান্না করে ঘর মুছে চান টান করে একদম রেডি হয়ে বসে আছি এখানে। আর বড়া কোনো খেতে আসেনি, খেতে আসবে, তারপর আমরা খাবার গিয়ে খাওয়া হয়ে গেছে। আর্ধেক খেয়েছে আর অর্ধেক পড়ে আছে, এখন বাজে দুপুর, আমার সব কাজ কমপ্লিট একদম। ছাতে যেগুলো সব কেচে মেলে দিয়েছিলাম তুলে নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম। আর আমি একটুখানি আজকে কাজল করেছি, দেখতে পাচ্ছ কোথায়? ছাতে এই চোর, আমাদের বাড়িতে একটা চোর আছে, সিরিয়াল চোর আছে, একটা সিরিয়াল চোর, ভালো করে না খেয়ে ও এখন ইয়ে করতে যাচ্ছে। কিছু করবে না, আমি এখানে আছি। আর ইলি এই যে বারবার করে পালিয়ে যাচ্ছে, গেটটা খুলে রাখলেই হচ্ছে, খুলে রাখার ভাগ নেই, ও খুললেই ও চলে যাবে। আসুক তো তখন বসি, রান্না তো কমপ্লিট, মাছের চাল, বাঁধাকপি, তরকারি, মসুর ডাল ভিজিয়ে বড়া করেছি মেয়ের জন্য। আর মাছের বললাম তো সব কিছু, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। চলো আসুক, আসলে খেতে দেবো, তারপর আমরা চল তখন একটুখানি আর একটা কাজ আছে সেটা করে নিই, আস্তে না আস্তে করে নিই, তারপর আবার খাওয়ার সময় দেখা হবে তোমাদের। এই দেখো আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই মেয়েটা রাগ করেছিল, রাগ করে সুযোগের সদ্ব্যবহার এই যে ডেকে ডেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমাকে খাই দিতে হচ্ছে। চিন্তা করতে পারো কতটা আমাকে ব্ল্যাকমেল করে মেয়েটা, অল টাইম ব্ল্যাকমেল করে যাচ্ছে আমাকে, যে এখনকার বাচ্চা কাচ্চাটা শুধু এই খেলো না, একটা কথার জন্য খেলো না, বললো খাবো না, এখন কটা বাজে, ঘড়িতে 3:30 বাজতে যাচ্ছে, জোর করে টেনে টেনে নিয়ে আসলাম, খাবে না, খাবার বেড়ে আমি একবার আমিও গিয়ে রান্না করে রেখে এসেছিলাম।
তো বাবা দেখছে যে খাবে না, সে কখন খেয়েছে টিফিন দুটো রুটি খেয়েছে, সে আর পেটের মধ্যে আছে, জোর করে টেনে নিয়ে আসলাম, বলে খাইয়ে দিতে, বললাম যে আমি খাইয়ে দেবো তারপরে আস, এখন ওকে খাইয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার বর কাছে থেকে বাড়ি আসার সময় ওখান থেকে ফুচকা নিয়ে চলে এসছে, আর এখন আমি ফুচকা খাবো। কবে থেকে বলছিলাম যে ফুচকা খাবো খাবো, মানে যার থেকে খাই মানে তার, সে কদিন ধরে বসছিল না তো আজকে সে বসেছিল, তো পেয়েছে তো আজকে নিয়ে এসছে। তো ফুচকা খেতে তো সবারই ভালো লাগে, আমি কবে থেকে মানে ভাবছিলাম যে ফুচকা খাবো, মানে যার থেকে খাই তার থেকে না খেলে না বেশ ভালো লাগে না। একদিন নিয়ে এসেছিলো অন্যজনের থেকে কিন্তু সেটা খুব একটা ভালো লাগেনি, তো আজকে পেয়েছে তো নিয়ে এসছে, তো চলো ফুচকাগুলো খেয়ে। তো আমাদের রাত্রিরে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে রাত্রিরে খেয়েছি আলু সেদ্ধ ভাত আর একটুখানি মাছের ঝাল ছিল আর একটু করে ঘি, ব্যাস এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। আজকে সবাই ভাত খেয়েছি, সবাই ভাত খেয়েছি আজকে, আজকে কেউ রুটি খাইনি। তো ফুচকাটা খেয়েছিলাম, ফুচকাটা খাওয়ার পর মানে সেরকম খিদেই ছিল না, আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 11টা, 10:45টার সময় আমরা খেয়েছি আজকে, আর খেতে নিতে গোছাতে এ করতেই 11টা বেজে গেল। আর এখন আমার বর ওইদিকে শুয়ে পড়েছে, ইলিও শুয়ে পড়েছে, ওই যে ইলি শুয়ে আছে, ইলিও শুয়ে পড়েছে, ইলি শুয়েই ঘুমিয়ে যায়। আর আমি ভাবলাম যে ভিডিওটা একটা কন্টিনিউ করে নিই, তো চলো আর ভিডিওটা বেশি কিছু বাড়াচ্ছি না। আর ফুচকাটা এত ঝাল ছিল, বাপরে বাপ প্রচণ্ড ঝাল ছিল ফুচকাটা, খেয়ে একবারে পেট জ্বালা করছিল, জিভটা তারপরে কি জ্বালা পোড়া করছিল আর পেটও জ্বালা করছিল। যাই হোক খেয়ে নিয়েছি, ঝাল ঝাল ফুচকা খেতেই ভালো লাগে, কিন্তু এটা অতিরিক্ত ঝাল দিয়ে দিয়েছে। খাওয়া কমপ্লিট, এবার শোবো, শোয়ার পালা, এটাই একটা কাজ আছে লাস্ট। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে, নেক্সট দিন নেক্সট ব্লগ, আর ওই একই পুরনো গল্প আর পুরনো রুটিন। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে আর গুড নাইট সবাইকে।